শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ নির্বাণ ফাটোয়ারি, সহকারী শিক্ষক সদানন্দ উত্তমপুর হাই স্কুল কবিরহাট নোয়াখালী। আজকে আমি অষ্টম শ্রেণীর ক্লাস এইটে গণিত বিষয়ে চতুর্থ অধ্যায়ের গসাগু নির্ণয় সম্বন্ধে আলোচনা করব। তোমরা একটু মন দিয়ে দেখো, গসাগু গ সাগু গসাগু গসাগু বলতে আমরা কি বুঝি? গসাগু বলতে আমরা বুঝি গরিষ্ঠ সাধারণ গুণনীয়, অর্থাৎ গরি গরিষ্ঠ দুর্দশা কাঠি সাধারণ গর্ষদি গুণনীয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ এইচ সি এফ হাইয়েস্ট কম ফ্যাক্টর যেটাকে আমরা বলি। এখন আমরা প্রথমে শিখব যে সাধারণ গুণনীয়, সাধারণ গুণনীয় এক নম্বরে সাধারণ গুণনীয় নিয়ম কি, সাধারণ গুণনীয় কি, আর আমরা সেটা শিখব। সাধারণ গুণনীয় হল দুই বা ততোধিক রাশির মধ্যে যদি একই গুণনীয়ক থাকে তবে সেটাকে আমরা বলবো সাধারণ গুণনীয়ক। দুই বা ততোধিক রাশির মধ্যে যদি একই গুণনীয়ক থাকে তবে আমরা সেটাকে বলবো সাধারণ গুণনীয়ক। যেমন এ কিউ এ স্কোয়ার ফাইভ এ, এর মধ্যে সাধারণ গুণনীয়ক হল এ, সাধারণ গুণনীয়ক হল এ। এটা এই যে এ রাশিটা, এই এখানে তিনটা রাশি আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা রাশি প্রত্যেকটিতে আছে, সুতরাং এটা হলো সাধারণ গুণনীয়ক। এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো যদি দুই বা ততোধিক রাশির সাধারণ গুণনীয়কগুলির গুণফলটা হলো ওই রাশিগুলির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যেমন আমি এখানে দেখাচ্ছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গ সা গু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যেমন আমি এখানে লিখলাম সিক্স, তারপর নাইন, সিক্স টুয়েলভ, মাইনাস টুয়েলভ লিখলাম টুয়েলভ, তারপর আমি লিখলাম এইটিন। এই তিনটা রাশির আমরা প্রথমে সাধারণ গুণনীয়ক বের করব, সাধারণ গুণনীয়ক। আমি আগে বলছি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ দুই বা ততোধিক রাশির এই সাধারণ গুণনীয়কগুলির গুণফল হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যেমন সিক্স ইজ ইকুয়াল টু, আমি লিখতে পাইতেছি টু, টু ইন্টু থ্রি, তারপর টুয়েলভ ইজ ইকুয়াল টু আমি লিখতে পাইতেছি টু ইন্টু থ্রি ইন্টু টু, ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি। তারপর যেমন আমি এখানে তিনটা রাশি নিলাম সিক্স টুয়েলভ এইটিন, এই তিনটা রাশি থেকে আমি সিক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি টু ইন্টু থ্রি টুয়েলভ, টুয়েলভ ইজ ইকুয়াল টু পাচ্ছি টু ইন্টু টু ইন্টু থ্রি, এইটিন ইজ ইকুয়াল টু পাচ্ছি টু ইন্টু থ্রি ইন্টু থ্রি। এখন প্রথম অবস্থা সাধারণ গুণনীয়ক, যেমন আমি সাধারণ গুণনীয়ক পাচ্ছি এখানে টু 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 পাচ্ছি, সাধারণ গুণনীয়ক পাচ্ছি টু, আর পাচ্ছি সাধারণ গুণনীয়ক থ্রি থ্রি, এই থ্রি পেতেছি। তাহলে এই এই টু এবং থ্রি হলো সাধারণ গুণনীয়ক। এই এখন আমি সাধারণ গুণনীয়ক দুইটা যদি আমি গুণ করি তাহলে আমি পেলাম সিক্স। তাহলে এই রাশির তিনটি গসাগু হবে আমার সিক্স। এইবার আমি তাহলে নেক্সট তোমরা সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বুঝতে পেরেছ। এখন আমার এখানে বোর্ডে দেখতে পাচ্ছ, বোর্ডে আমার এখানে পাঁচটা কোশ্চেন আছে, এগুলো আমরা এখন আলোচনা করবো কীভাবে আমি এদের গসাগু নির্ণয় করতে পারি। এক নম্বর দেখো, এক নম্বরে আমার আছে তিনটা রাশি আছে, তিনটা
আর রাশি এক্স স্কয়ার মাইনাস থ্রাইস এক্স, তারপর দ্বিতীয় রাশি আছে এক্স স্কয়ার মাইনাস নাইন এবং এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। আমরা এই রাশিগুলোকে উৎপাদন করব, তার আমার প্রথম রাশিটা, প্রথম রাশি ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস থ্রাইস এক্স। উৎপাদন করতে হলে আমাকে প্রথমে লিখতে হবে কমন যায় কিনা, তো তারপরে লিখতে হবে কোন সূত্রে পড়ে, সূত্র প্রয়োগ করে সেটাকে সলভ করতে হবে। তো আমি এখন দেখছি যে আমার এখানে উৎপাদক করতে গিয়ে আমি দেখলাম যে প্রথমে আমার কমন যায়, কি কমন যায়, এক্স কমন যায়, তাহলে আর কি পেলাম এক্স মাইনাস কত থ্রি। এইবার দ্বিতীয় রাশি, আমরা এটা দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস নাইন। আমি প্রথমে দেখবো যে আমার কমন যায় কিনা, কমন কিন্তু যাচ্ছে না এই আমার দ্বিতীয় রাশিতে, তাহলে এবার দেখলাম তো আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে এটাকে আমি ফেলতে পাইতেছি, কেন আমি এখানে কাজ করি এক্স হোল স্কয়ার মাইনাস থ্রি হোল স্কয়ার। এবার আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার অনুযায়ী আমার প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা একবার যোগ হবে একবার বিয়োগ হবে, অর্থাৎ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি। তৃতীয় রাশি, তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু আমি পাইতেছি এক্স কিউ, তৃতীয় রাশি পাইতেছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। এখন আমি দেখছি আমার কোনো কমন যায় না, তাহলে আমাকে কি করতে হবে এখানে সূত্রে আমি ফেলতে পাইতেছি না, তাহলে আমাকে এখানে এখন আমি বিটা পাবো, বিটা ফ্যাক্টর করবো। তো প্রথমে এই দুইটা রাশিকে যদি আমি গুণ করি, আমি পাইলাম কি পাইলাম ফ্রাইস এক্স স্কোয়ার। আমি এগুলাকে এমনভাবে উৎপাদন করবো যেন যোগ বিয়োগ করলে তো আমার মাঝখানেরটা আমি পাই, যোগ অত বিয়োগ করলে তো আমার মাঝখানেরটা বেরিয়ে আসে। তার আমার এখানে থ্রি আছে, আমি থ্রিরে যদি উৎপাদন করি থ্রি একে থ্রি, আর এখানে আমি দিলাম এক্স, আর এখানে একটা এখানে দিলাম এক্স, ওয়ান ওয়ান আমার এখানে অলরেডি আছে, ওয়ান দেওয়ার প্রয়োজন নয়। এখন আমি দেখলাম যে থ্রাইস এক্স আর এক্স যদি আমি যোগ করি তাহলে আমি ফোর এক্স পাইতেছি, আবার থ্রাইস এক্স আর এক্স যদি আমি গুণ করি তাহলে প্রান্তের দৈর্ঘ্যের গুণফল পাইতেছি। সুতরাং আমি এই মেথড থেকে এটা আমি উৎপাদন করতে পাইতেছি এক্স স্কয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস এক্স প্লাস থ্রি। এইখান থেকে আমার এক্স কমন গেল এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন গেল, কিছু কমন না গেল ওয়ান মাইনাস থ্রি, এইটা আর এটা আমার একটা ফ্যাক্টর কমন গেল এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এখন আমি আমি দেখবো যেখানে কমন যায় কিনা, সাধারণ এই গুণনীয় কোনগুলা আমি এখানে দেখতে পাচ্ছি, আমার এখানে আছে এখান থেকে আমার কমন যাইতেছে এক্স মাইনাস থ্রি, এখান থেকে এক্স মাইনাস থ্রি, এখান থেকে এক্স মাইনাস থ্রি। সুতরাং নিম্নে গসাগু, অর্থাৎ এই তিনটি রাশির গসাগু হবে এক্স মাইনাস থ্রি, নিম্নে গসাগু, নিম্নে গসাগু হবে এক্স মাইনাস থ্রি, এই নিম্নে গসাগু এক্স মাইনাস থ্রি। আচ্ছা এরপরে আসো এবার আমরা দ্বিতীয়, আমার একটা ভালো এলো, আসো আমরা দ্বিতীয়টা আমরা সলভ করি। এখন আমরা এখান থেকে এখানে যেহেতু সহগ আছে, এখানে এই এক নম্বর যে অঙ্কটা আমরা করলাম সেটা এবং দুই নম্বরটা অনেকটা মিল আছে, চার নম্বরটা মিল আছে একই রকম, পাঁচ নম্বরটা একই রকম মিল আছে, এটা একটু দুই নম্বর তিন নম্বরটা একটু ব্যতিক্রম তুলি, সেটা আমরা এখন করবো তিন নম্বরটা করবো। তখন প্রথম রাশি দেখো, প্রথম রাশি ইজ ইকুয়াল টু এইটিন ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব, তাহলে আমরা এইটিনকে যদি আমরা উৎপাদন করি তাহলে আমরা পাইলাম এই টু ইন্টু থ্রি ইন্টু থ্রি, তিন তিনকে নয় নয় দুগুণে কত আঠারো, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব, এটাকে আমরা লিখতে পারি তিনটা রাশি আমরা লিখবো, উৎপাদন করলে আমরা পাইতেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আবার এই তিনটা রাশিকে গুণ করলে আমরা একই ছবি আসবে, তাহলে আমরা পাইলাম প্রথম রাশি
द्वितीय राशि देखो, द्वितीय राशि इज इक्वल टू वैल्यू 24, 24 इनटू एक्स प्लस वाई होल स्क्वायर इज इक्वल टू, इधर का हम लोग उत्पाद कर ले कि भाई 2 इनटू 2 इनटू 3 ताले 2 दिगुने 4 4 दिगुने 8 ये लगा 24 আর এটাকে উৎপাদক করে লেখা x plus y আমরা দুটো রাশি লিখতে পারি উৎপাদক করে x plus y এরপর আমরা লিখতে পারি তৃতীয় রাশি তৃতীয় রাশি is equal to হলো আমার 32 into x square minus y square তাহলে 32 কে উৎপাদক করলে লিখতে পারি 2 into 2 into 2 into 2 2 দ্বিগুণে 4 4 দ্বিগুণে 8 দ্বিগুণে 16 16 দ্বিগুণে 32 আর আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখে লিখতে পারি x প্লাস y into x মাইনাস y a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী আমরা এটাকে a তুললাম x কে a y কে b তাহলে a প্লাস b into a মাইনাস b মানে x প্লাস y into x মাইনাস y এখন আমি এই গসাগু লিখতে পারি নির্ণেয় গসাগু আমি আগে বলছি যে সাধারণ গুণনীয়গুলির গুণফল হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে আমার প্রথম রাশি তাহলে আমি এখন প্রথম রাশি এখানে পাইতেছি 2 দ্বিতীয় রাশি এখানে পাইতেছি 2 এখানে পাইতেছি 2 ইজ ইকুয়াল টু আমি পেলাম 2 এরপরে আমি কি কমন পাইতেছি এখান থেকে পাইতেছি x প্লাস y এখানে পাইতেছি x প্লাস y এখানে x প্লাস y এখানে x প্লাস y তাহলে আমি পাইছি কি x প্লাস y দুইটা আমি এই সাধারণ গুণনীয় পাইছি এই দুইটা সাধারণ গুণনীয়ের গুণফল হলো 2 ইনটু x প্লাস y এই 2 ইনটু x প্লাস y হলো এই রাশি দুইটার গসাগু তার সাথে গরিষ্ঠ সাধারণ গুণনীয় আজকে এই পর্যন্ত এ রইল আর আমাদের এখানে আরো তিনটা এই অঙ্ক আছে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন বাড়ির কাজ থাকবে যেমন এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে এই তিনটা অঙ্ক তখনটার মতোই এই তিনটা তোমরা বাড়িতে চেষ্টা করবে আমার এই তিনটা অঙ্ক তোমরা বাড়াইতে চেষ্টা করবা বাড়ির কাজ বাড়ির কাজ এই এক দুই এই তিনটা বাড়িতে কাজ করতে তো সবার জন্য শুভকামনা রইল এই ভুলে আজকে অনলাইন ভিত্তিক ক্লাসটি শেষ করলাম